এমন একটা মাসে আমরা বসেছি আজকের এই সভায়, এই মাসটারও একটা গুরুত্ব আছে, শাবানুল মুআজ্জাম মাস। আর আজকের যে উদ্দেশ্যে সভা, এই দুটোর সাথে কিন্তু দুটোর মিল আছে। এই যে শাবানুল মুআজ্জাম মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি করতেন? সহিহ বুখারীর রিওয়ায়াত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময় দেখি নাই, সিয়াম শাহরিন ইল্লা রমাদান, ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান, যে এক মাস ধরে তিনি কোন মাসে রোজা রেখেছেন রমজান মাস ছাড়া। তার মানে আম্মাজান আয়েশা বলছেন, আমি বিশ্বনবীকে রমজান মাস ছাড়া পুরো মাস রোজা রাখতে কোন মাসটাকে দেখি নাই। আর কি, ওয়া মা রাআইতুহু, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, আকসারা সিয়ামা মিনহু মিন শাবান, সবথেকে বেশি কোন মাসে শাবান মাসের থেকে বেশি রোজা রাখতে। তাহলে পুরো মাস রোজা রাখতেন শুধুমাত্র রমজান মাসে, রমজান ছাড়া শাবান মাসে নবীজি যত বেশি রোজা রাখতেন অন্য কোন মাসে আমি নবীজিকে অত বেশি রোজা রাখতে দেখি নাই। এই যে নবীজি এত বেশি রোজা রাখতেন এই মাসটাই, সাহাবীরা জিজ্ঞাসা করছেন, যে আমরা জিজ্ঞাসা করলাম, বর্ণনাকারী নাম হলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? এবার আল্লাহ নবী বলছেন যে কেন রাখি, দেখবে শুনবে, হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, ওগো আমার সাহাবীরা, এটা এমন একটা মাস যে মাসে বান্দা যা কিছু আমল করে আসছে এই সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এবার নবীজি বলছেন, ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাঈম, আমি এটা পছন্দ করি যখন আমার আমলগুলো আল্লাহর দরবারে তুলে ধরা হবে, সেই সময়টাই যেন আমি রোজা অবস্থাতে থাকি, এই জন্য আমি এত বেশি রোজা রাখি। তাহলে নবীজির এই মাসে অধিক রোজা রাখার একটা কারণ হলো যে বান্দার আমলগুলো আল্লাহর সামনে এই মাসে পেশ করা হয়। এবার দ্বিতীয় কারণ, আম্মাজান আয়েশা বলছেন, বিশ্বনবীজি বলেছেন এটা এমন একটা মাস, এই শাবানুল মুআজ্জাম মাস থেকে নিয়ে আগামী বছর শাবানুল মুআজ্জাম মাস পর্যন্ত যত মানুষ মারা যাবে তাদের নামের লিস্ট আল্লাহ পাক তৈরি করে নেই, সেই লিস্টটা তৈরি হওয়ার পরে ওই লিস্টটা এই শাবানুল মুআজ্জাম মাসে আল্লাহ মৃত্যুর ফেরেশতাদের হাতে তুলে দেয়। তাই আমি নবী চাই যেদিন আমার নামের মৃত্যুর পরোয়ানাটা আল্লাহর তরফ থেকে মৃত্যুর ফেরেশতাদের হাতে যাবে সেই দিনটা যেন আমি রোজা অবস্থাতে থাকি। আমার সম্মানিত বাবাজিরা মায়েরা বোনেরা, এখানে অবধারিত হল কবর হচ্ছে আমাদের আসল জায়গা, সেই জায়গায় আমাদের পৌঁছাতে হবে। কিন্তু আল্লাহর কোরআন বলছে, মানুষ দুনিয়ার বুকে তোমরা কেমন ধোকায় পড়ে থাকো দেখো, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে দুনিয়ার মানুষেরা তারা দুনিয়া কামাই করার উদ্দেশ্যে কোটি কোটি টাকার মালিক হওয়ার উদ্দেশ্যে ব্যাংক ব্যালেন্স করার উদ্দেশ্যে এরা দুনিয়ার দিকে ধাবিত হয়, এরা দুনিয়াতে এমন মেতে যায় না নামাজের টাইম পায়, না রোজা রাখার টাইম পায়, না আব্বা মায়ের খিদমত করার টাইম পায়, না মানুষের কাছে সময় দেওয়ার
সময় থাকে এদের নেশা একটাই থাকে শুধু দুনিয়া কামাবো কুরআন বলছে এই রকম কাজে তারা লিপ্ত হওয়ার পরে হাত্তা জুরতুমুল মাকাবির এমন একটা দিন আসে তারা মৃত্যুর সাক্ষাৎ করে নাই তারা কবরের মেহমান হয়ে যায় এই যে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স দুনিয়ার বিল্ডিং বালাখানা দুনিয়ায় প্রপার্টি করা বিখ্যাত সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির এত সান্নিধ্য পেয়েছেন উনি মাঝে মধ্যে কবরস্থানেই চলে যেতেন ওই কবরস্থানেই যাওয়ার পরে যে কোনো একটা কবরের সামনে দাঁড়িয়ে উনি জিয়ারত করতেন উলামায়ে কিরাম লিখেছেন ওই কবরবাসীর সঙ্গে রূপক হিসাবে হযরত আলী কথা বলতেন কথাটা কেমন গত হযরত আলী বলতেন ওগো কবরের বন্ধু তুমি আমি এক পাড়ায় বসবাস করেছি এক স্কুলে পড়াশোনা করেছি এক জায়গায় ঘোরাফেরা করেছি এখন আমি দুনিয়ায় জীবিত আছি তুমি তো ছ মাস হলো আট মাস হলো এক বছর হলো ওই কবরে পৌঁছে গেছো এখন আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি যে ব্যাংক ব্যালেন্স বিল্ডিং বালাখানা মহল তৈরি করেছিলে একবার বলো সেইটার ব্যাপারে তোমার কাছে কোনো খবর আছে নাকি জানতে চাই হযরত আলী ওই কবরবাসীর সঙ্গে রূপক হিসাবে গল্প করতেন এই গল্প করতে করতে আবার নিজেই গালে থাপ্পড় মেরে বলতেন ভাই তুমি কেমন করে জানবে বলো তুমি তো আর দুনিয়াতে নাই তুমি যে বাড়িটা নিজের মতো করে তৈরি করেছিলে যেখানে যে ডিজাইন দেওয়ার কথা বলেছিলে সেখানে সেই ডিজাইন তৈরি করা হয়েছিল এখন সেই বাড়িটার ব্যাপারটা কি শুনে নাও হযরত আলী এবার বলছে ইন্না বুয়ুতাকুম কদ সাকানাহা গায়রুকুম ওগো আমার বন্ধু এই যে বাড়িটা তুমি তৈরি করেছিলে এখন ওই বাড়িটার মালিকানা অন্যান্য লোকেরা হয়ে গেছে তারা কারা তোমার ছেলে বলে এইটা আমি ভাগে পেয়েছি তোমার মেয়ে বলে এটা আমার অংশে পড়েছে তোমার স্ত্রী বলে এটা আমার অংশে পড়েছে এখন তারা ভাগাভাগি করে নিয়ে এখন সেই বাড়িটার মালিক তারা এ কথা সমাজের মানুষের কাছে বলতে থাকে আর তো তোমার কথা ওই বাড়িতে আলোচনাও হয় না হযরত আলী ঝরঝর ঝরঝর করে কবরের সামনে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছে বন্ধুরে তুমি যে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছিলে তোমার সেই ব্যাংক ব্যালেন্সের ব্যাপারে তোমার কাছে কোনো তথ্য আছে নাকি বলো এরপরে উলামায়ে কেরাম লিখছে উনি কাঁদতেন আর গালে থাপ্পড় মেরে মেরে বলতেন না তুমি কেমন করে জানবে বলো আমি খবর দিচ্ছি শুনে নাও ওয়া ইন্না আমওয়ালাকুম কদ খতাসামাহা আবনাউকুম তোমার যে মাল ধন সম্পদ তুমি ব্যাংক ব্যালেন্স করে গিয়েছিলে তোমার মৃত্যুর পরে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা যারা ছিল তারা সমস্ত মালটাকে যে যার অংশে বন্টন করে নিয়ে তারা তাদের অ্যাকাউন্টে ভরে নিয়ে তোমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া হয়েছে এই ব্যাপারে হয়তো তোমার কাছে কোনো খবর নাই হযরত আলী কাঁদতে কাঁদতে আবার বলতো বন্ধুরে যে মেয়েটার জন্য পৃথিবীতে তুমি পাগল ছিলে তুমি তাকে জীবন সঙ্গিনী বানিয়েছিলে তোমার কাছে যে আবদার যখন করেছে তোমার প্রিয়তমা স্ত্রী তুমি তার আবদারটাকে পূরণ করেছিলে এখন তোমার স্ত্রীর ব্যাপারে তোমার কাছে কোনো খবর আছে নাকি বলো এ কথা বলার পরে তিনি বলতেন না না তোমার কাছে খবর নাই আমি খবর দিচ্ছি শুনে নাও কি খবর ওয়া ইন্না আজওয়াজাকুম কদ জাওয়াজনা গায়রুকুম তোমার ইন্তেকালের পরে তোমার স্ত্রী শরীয়ত সম্মত ইদ্দত পালন করেছে ওই ইদ্দত পালন করার পর আবার অন্য জায়গায় নতুন বিবাহ করে সে তার রঙিন স্বপ্নগুলো পূরণ করার দিকে এগিয়ে গেছে এতদিন হয়তো সেই মেয়েটা এখন তোমাকে ভুলিয়ে গেছে
গেছে আর গাইতো তোমার কথা তার কাছে নাই মনে নাই হযরত আলী ওই কবরের পাশে গিয়ে ঝজ্জর ঝজ্জর করে কেঁদে এরকম উনি যেন কবরবাসীর সাথে গল্প করতেন এরপরে যে কথাটা উনি বলতেন বন্ধু এবার বলো আমি তো তোমাকে দুনিয়ার অনেক খবর দিলাম কিন্তু আমি তো এখনো কবরে যাই নাই ওই যে কবরের অবস্থাটা কি হয় সেখানে মানুষ যাওয়ার পরে একটু তোমার কাছ থেকে জানতে চাই হযরত আলী থতথর করে কাঁপতেন উলামায়ে কেরাম বলছে তখন হযরত আলী কানতে কানতে বলতেন ওগো ওগো নবীর উম্মতেরা ওগো এলাকার মানুষেরা তোমরা কান খুলে শুনে নাও লাউ নাতাকাত লাকালাত যদি এই কবরবাসী আজকে কথা বলতে পারতো তাহলে সে চিৎকার করে করে বলতো ফাতাজাওয়াদু পাথেও সংগ্রহ করো পাথেও সংগ্রহ করো কারণ এখানে সম্পর্ক চলবে না এখানে কত ব্যাংক ব্যালেন্স ছিল চলবে না হ্যাঁ সেই পয়সা যদি দিনই কাজে খরচা হয় নিশ্চয়ই আপনি সেটা পাবেন এখানে তোমার পরিচয় দেখা হবে না তুমি কত বড় ব্যক্তিত্ব ছিলে এখানে একটাই দেখা হবে তুমি আল্লাহর বিধি বিধান মেনে চলেছে কিনা তুমি নবীর সুন্নত মেনে চলেছো কিনা এটাই হচ্ছে তাকওয়া তাই হযরত আলী বলছেন কানতে কানতে ওই কবরবাসী তাহলে চিৎকার করে করে বলতেন ফাতাজাওয়াদু পাথেও সংগ্রহ করো পাথেও সংগ্রহ করো ফাইন্না খায়রাজ্জাদি তাকওয়া আর সবথেকে উত্তম পাথেও হচ্ছে আল্লাহর ভয় সব থেকে উত্তম পাথেও যেটা তোমার কবরে কাজে লাগবে সেটা হচ্ছে তাকওয়া কোরআনুল কারীমে এসেছে কদ আফলাহা মান তাযাক্কা সফল ওই ব্যক্তিরা হয়ে গেছে যারা পবিত্রতা অর্জন করেছে পবিত্রতা মানে তারা তার আত্মাকে শুদ্ধিকরণ করে নিয়েছে তারা তার আত্মাকে পবিত্র করে নিয়েছে এখন এই যে আত্মা পরিষ্কার কি করে হবে আত্মা পবিত্র কি করে হবে কোরআন বলেছে একটা কারণ হলো ওয়াদাকা রাসমা রব্বি আল্লাহকে সর্বস্তরে মানুষ যখন স্মরণ করবে এবং সেই স্মরণে রেখে যখন গুনাহ থেকে নিজেকে সরাবে বিদেশি মেহমানদের আহারের ব্যবস্থা আছে আমাদের স্টেজের পেছতে তো যেনারা বিদেশি মেহমান আছেন আপনারা খেয়ে নেবেন তো কোরআন বলছে যে কিভাবে আত্মশুদ্ধি হবে আপনার ওয়াজাকার আসমা রব্বি মানুষ সর্বসময়ে সর্বস্তরে সর্বজায়গায় যখন সে আল্লাহকে স্মরণ করবে আর আল্লাহ তার স্মরণে থাকবে তখন জানতে হবে এই স্মরণে রেখে আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে সরে আসবে তখন জানতে হবে তার আত্মশুদ্ধি হচ্ছে এইটাই কোরআন কোরআনের ভাষায় বলেছে চার পাড়ায় যে কারা কামিয়াব হবে কারা সেদিন সফল কামি হবে কোরআন বলেছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ সেই ব্যক্তিরা হচ্ছে সফলকামী যারা সর্বসময় উঠতে বসতে শুতে সর্বদাই তারা আল্লাহকে স্মরণে রাখত আল্লাহকে স্মরণে রাখার মানে হলো মন চাইছে একাকী নির্জনে বসে আছি মোবাইল টাকাতে আছে খারাপ বই ফিল্ম দেখব কিন্তু তার মনে হচ্ছে আমার আল্লাহ এখানে দেখছি
পুলিশ পাহারা নাই কোন মানুষ আমার সামনে নাই কিন্তু আমি আমার আল্লাহকে লুকাতে পারি নাই লুকাতে পারি নাই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাঠ দিয়ে চলে যাচ্ছেন একটা ছাগল চড়াই যে ছেলেটা সে অনেকগুলো ছাগল নিয়ে চড়াতে চড়াতে মাটি আরাম করছে হযরত আব্দুল্লাহ ইবনে উমরের মতো সাহাবী বলে কে একটু পরীক্ষা করি যাওয়ার পরে বলল বন্ধু আমি মুসাফির মানুষ অনেকক্ষণ হলো বের হয়েছি পেটে একটু খাবার পড়ে নাই আমায় প্রচন্ড খিদে লেগেছে একটা ছাগল থেকে দুধ দুয়ে আমাকে দিয়ে দাও এই কথা হযরত আব্দুল্লাহ ইবনে উমর যখন বলেছেন তখন সেই বাচ্চা ছেলেটা রাখালটা বলছে কেমনে দি ভাই এই ছাগলের মালিক তো আমি নই আমি নই এর মালিক তো অন্যজন আমাকে তো শুধুমাত্র পয়সা দিয়ে রাখা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তাতে কি হবে সে কি দেখতে পাবে নাকি বলো সে কি দেখতে পাবে নাকি বলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছে আর একটু টোপ দিয়ে দেখা যাক সেই বাচ্চাটাকে বলল ভাই তাহলে তুমি একটা ছাগলই আমাকে বিক্রি করে দাও বলো ছাগল বিক্রি করলে আমাকে তো গুনে গুনে ছাগল দেওয়া হয়েছে আমার কাছ থেকে মালিক যখন দেখবে তখনও তো গুনে গুনে নেবে হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছে পাগল এই তো মাঠে ঘাটে কত ছাগল চরে বেড়ায় বাঘে এসে সিংহ এসে ছাগলগুলোকে খেয়ে নাই তুমি তোমার মালিককে বলবে একটা ছাগল এই দেখুন বাঘে খেয়ে নি ছেলেটা তখন বলছে সে কথা তো সত্য আমি আমার মালিককে এ কথা বলতে পারবো বাঘে খেয়ে নিয়েছে সে হয়তো আমার উপর আস্থা রেখে বিশ্বাস করে নেবে কিন্তু আপনাকে যিনি দেখছেন আমাকেও তিনি দেখছেন আমি কি সেই আল্লাহকে লুকাতে পারবো নাকি জানতে চাই আপনি বলেন যদি বলেন যে হ্যাঁ লুকাতে পারবো তাহলে আপনি নিয়ে যান আমি আপনাকে দেব এটা নাম হলো ভয় কিন্তু হযরত আলী বলছেন ওইটাই তোমার কবরের কাজে আসবে ফা ইন্না খায়রা যাদি তাকওয়া যার কারণে সত্যি যাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি ছিল তারা কবরের পাশ দিয়ে গেলে তাদের কলিজাটা কেঁপে যেত আমরা পড়েছি বিখ্যাত সাহাবী নবীজির জামাই একটা মেয়ের ইন্তেকালের পর আরেকটা মেয়ের সাথে নবীজি বিয়ে দিয়েছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মাপের সাহাবী হযরত যখন কোন কবরস্থানে কোন কবরের পাশ দিয়ে পেরিয়ে যেতেন এত কান্দতেন হাদিসের শব্দ এসেছে হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু চোখের পানিতে ওনার এই দাড়িগুলো সব ভিজে গিয়ে টবো টবো হয়ে যেত বন্ধুরা জিজ্ঞাসা করতেন হুজুর জাহান্নামের এত কষ্টের কথা আপনার সামনে আলোচনা হয় আপনাকে কিন্তু অত কাঁদতে দেখি না যতটা আপনি একটা কবরের পাশ দিয়ে পেরিয়ে গেলে কাঁদেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই সাথীদেরকে বলতো ভাই তোমরা কি শোনো নাই নাকি মানুষ যখন মারা যায় তার একটা জীবনের আলাদা সফর শুরু হয় এই সফরের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর যে ব্যক্তি কবরে নিস্তার পাবে এই জায়গায় পার হবে তার প্রত্যেকটা জায়গায় সে আরামের সঙ্গে পার হবে যে ব্যক্তি ওই জায়গায় আটকে যাবে অন্যান্য ঘাটিগুলো আর তার পার হবার কোন রাস্তা থাকবে না এই জন্য আমি উসমান যখন কোন কবরের পাশ দিয়ে পেরিয়ে যাই আমার মনে হয় আমি হয়তো এই জায়গাতেই আটকে যাব কারণ এখানকার আজাব হচ্ছে কঠিন আল্লাহ নবী বলেছে ওগো আমার সাহাবীরা
তোমরা ভেবো না এই যে কবরে মানুষকে শুইয়ে দিয়ে চলে এলে এখানের আযাব কিন্তু কঠিন হয় মানুষ আর জিন ছাড়া তাদের চিৎকারের আওয়াজ শুনতে অন্যান্য জীবজন্তুরা পায় যার কারণে মুফতি সাহেবরা লিখেছেন কবরস্থান বা কবরের পাশে তোমরা কোন জীবজন্তুকে বেঁধো না কবরবাসীর আযাব বলে তার চিৎকারের আওয়াজ ওই জীবজন্তুটা শুনতে পেয়ে লাপালাপি করবে কারণ কবর এমন একটা জায়গা আল্লাহর নবী বলেছে একজন আনসার সাহাবীর ইন্তেকাল হয়ে গেল বিশ্বনবী এবার সেই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য যাচ্ছেন সাহাবী হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিসটা বর্ণনা করছেন আমরাও নবীজির সঙ্গী হয়ে আমাদের সাথী যে মারা গেছে তার জানাজায় শরীক হতে যাচ্ছি হঠাৎ আমরা যখন গ্রামে প্রবেশ করলাম তখন দেখলাম জানাজার জায়গাটা একটু দূরে ওই জানাজার জায়গা যাবার আগেই কবরস্থানটা আছে সেই গ্রামের আর ওখানে ওই সাহাবীর কবরটা কাটা হয়ে গেছে সাহাবী বলছে আমরা দেখলাম নবীজি যখন ওই কবরটাকে দেখতে পেলেন নবীজি কবরটার পাশে গিয়ে বসে গেলেন মাথাটা নিচু দিকে করলেন নবীজির হাতে একটা লাঠির মতো ছিল ওইটাকে দিয়ে যেন কিছু আঁকা কি করতেছিলেন আল্লাহর নবী সাহাবী বলছে এবার আমরা তো চলে যেতে পারছি না এখন নবীজি বসে গেছেন আমরা কি করি সাহাবী বলছে ফাজালাসনা হাউলা আমরা ওই কবরটার চারিদিকে ঘিরে বসে গেলাম এতটাই স্থিরভাবে আমরা বসে আছি যেন আমরা আমাদের মাথাতে পাখি বসে আছে তার মানে সামান্য নড়াচড়া করলে পাখিটা উড়ে যাবে আমরা অতটাও নড়াচড়া করছিলাম না এবং আমরা মনে মনে শুধু চিন্তা করছি কি বিপদ গাই নবীজি মাথা কেন তুলছেন না কি ব্যাপার কি হলো হঠাৎ দেখছি বিশ্ব নবী মাথাটা তুললেন মাথাটা তোলার পরে আমাদের দিকে তাকিয়ে বলছেন ওগো আমার সাহাবীরা ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর আমি নবী বলছি শুনে নাও এই যে কবর এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও আজকের মজমাতে পুরুষ মহিলা যারা আছেন যারা আমার বড় আমার বাপের মতো শ্রদ্ধার যারা আমার ছোট আমার সেনেগের মায়েদের মধ্যে যারা বড় তারা মায়ের জায়গায় যারা ছোট তোমরা আমার ছোট স্নেহের বোনের মতো একবার কথাটা ভেবে দেখো নবীজির পাশে যারা বসে আছে তারা সাহাবী সাহাবী মানে যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে ওরা আমার উপর রাজি হয়ে গেছে আমি আল্লাহ ওদের উপর রাজি হয়ে গেছি সাহাবী মানে আল্লাহ কোরআনুল কারীমে 26 পারায় বলেছে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া এই যে সাহাবীরা আমার নবীর এদের অন্তরটাকে আমি আল্লাহ আমার ল্যাবরেটরি ফেলে চেক করেছি তাদের অন্তরে আমি খোদা ভীরু ছাড়া আমার ভয় ছাড়া অন্য কিছু পাই নাই তাহলে যাদের অন্তরে সর্বদাই আল্লাহর ভয় যাদের ব্যাপারে আল্লাহ বলছে আমি ওদের উপর রাজি নবীজি তাদেরকে বলছেন ওগো আমার সাহাবীরা তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে সাহায্য চাও এখন বলেন তাহলে আমাদের কতটা আল্লাহর কাছে সাহায্য চাওয়া প্রয়োজন আছে কি মনে হচ্ছে আপনাদের দরকার নাই যার কারণে বিশ্বনবী তো বারবার বলেছেন ইস্তিগফার করো কাঁদো কারণ কবর এমন একটা জায়গা সেখানে কোনো পরিচয় চলবে না আমল তা সেই জায়গাটা তো আমাদের যেতেই হবে বিল্ডিং বালাখানা সাময়িক তো 3-4 দিনে থাকবে আজ আছি কাল থাকবো না মৃত্যু এই যে মাস
আল্লাহর নবী বললেন যত মানুষ আগামী শাবান পর্যন্ত মারা যাবে তাদের লিস্ট তৈরি হয়ে ফেরেশতাদের হাতে আল্লাহ তুলে দেয় এই মাসে ওইজন্য আমি নবী অত বেশি রোজা রাখি যাতে করে আমার নামটা যেদিন ফেরেশতাদের হাতে তোলা হবে সেদিন যেন আমি রোজা অবস্থায় থাকি একবার নিজের গ্রামটার দিকে তাকিয়ে দেখেন গতবারে শাবান মাসে কত মানুষ ছিল আজকে তারা নেই এমন হয়েছে না হয় নাকি মনে হচ্ছে আপনাদের এই বছরে আপনারা যত মানুষ আছেন আমি সহ সবাই আগামী বছর দেখবেন এদের মধ্যে অনেকেই নেই কেন তাদের নামের লিস্ট আল্লাহ তৈরি করে নিয়েছে আমার নামের হয়তো লিস্ট তৈরি হয়ে আল্লাহ ফেরেশতাদের হাতে হ্যান্ডওভার করে দিয়েছে সেজন্য আমার ভাইরা আমার বাবাজিরা আমার মায়েরা বোনেরা আপনাদের সকলকে বলবো যেটা আমাদের শরীয়তে করণীয় আছে নবী বলে গেছেন তার বাইরে আমরা কিচ্ছু করব না এই মাসে আপনাদের মুর্শিদাবাদে কি হয় আমি জানি না আমরা অনেক বেদাতি কাজগুলো করি আমার বর্ধমানে হয় এ আগামী কালকে মোটামুটি আসর থেকে নিয়ে ছেলেরা দারা দাম শুধু বোমবাস্ট করে ফটাকা ফুটায় যদিও হাদিসটা একটু কমজোর কিন্তু বিভিন্ন কিতাবে আসার কারণে অনেক সাহাবী থেকে আপনার বর্ণনা হওয়ার কারণে হাদিসটা একটু আপনার মজবুত হয়ে যায় আল্লাহর রাসূল বলেছেন এটা এমন একটা মাস এই মাসে এমন একটা রাত্রি আছে নিসফে শাবান আল্লাহ তাবারক ও তাআলা এই যে দুনিয়ার আসমান এইখানে নেমে আসেন কখন যখনই সূর্য ডুবে যায় মানে মাগরিবের আজান শুরু হয়ে যায় তখন থেকে আল্লাহ পাক নেমে এসে বিভিন্ন ওয়াফারের ডাক দেয় এখন আল্লাহ মাগরিবের সময় নামবে আর আমরা আসর থেকে বোম ফাটাচ্ছি তার মানে কি মনে হলো বলেন দেখিনি যে আল্লাহ নামে কি করে আমরা দেখব খালি কি বুঝলেন এর মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে আমার এলাকায় আজ এমন এমন আকীদা আছে যে এই রাত্রিতে মউতারা যে মারা গেছে তাদের রুহগুলো বাড়িতে আসে যার কারণে তারা বাড়ির সামনে মোমবাতি দিয়ে লাইট দেয় যুক্তিটা কি যে অন্ধকারে এসে যদি টৌরে পড়ে যায় কি বুঝলেন এখন আপনি বিবেককে জিজ্ঞেস করে বলেন যারা খড় ব্যবসা করেন দেখবেন ভোর তিনটের সময় গরুগুলোকে নিয়ে তারা গাড়ি ছাড়ে প্রতিদিন এক জায়গায় যাতায়াত করে বলে দেখবেন সেই লোকটা খড়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে গরু কিন্তু সঠিক তার গন্তব্যস্থলে গাড়িটাকে নিয়ে গিয়ে পৌঁছে দেয় কারণ ওটা ওর প্রতিদিনের যাতায়াতের পথ তো যে লোকটা 50 বছর একটা ঘরে ঘর করলো থাকলো সকালে বের হলো দুপুরে বের হলো রাত্রে ঢুকলো আসা যাওয়া করলো এখন সেই লোকটা যদি কবরস্থান থেকে অন্ধকারে উঠে আসতে পারে তো নিজের ঘরের দরজাটা ভুল করবে আপনাদের মনে হচ্ছে এটা এটা যুক্তিতে আসছে আসবে না এগুলো হলো বেদাত কাজ এগুলো আমাকে আপনাকে বর্জন করতেই হবে যদি না করি তাহলে এর কারণে কিন্তু আমরা কবরে আযাব পাব কেউ আটকাতে পারবে না কিছু কিছু এলাকা আবার এমন আছে যে আজকে তারা এখানে খেতে আসবে হালুয়া রুটি রান্না বান্না করেছে জম কালো ভাবে দিয়ে ঘরে হাড়িগুলো খুলে রেখে আর দরজাটা খুলে দাদি ওর পুতাকে নিয়ে বাইরে শুয়ে আছে তো চার পেয়ে মাল কুকুর বাইরে দিয়ে যাচ্ছিল ওর নাকে সেন পেয়ে গেছে এলাচের সেন পেয়েছে মিট মশলার সেন পেয়েছে কি বুঝলেন ও এবার সুরসুর করে ঢুকছে তো পুতা বলছে দাদি কে গো বললে চুপ কর তোর দাদু আসছে তোর দাদু কি বুঝলেন এ আকীদা আজও সমাজে মানুষের মধ্যে আছে আপনারা আমার প্রাণের মুর্শিদাবাদের মানুষ মায়েরা বোনেরা বাপজিরা আপনাদেরকে বলবো তওবা করেন এগুলো ইসলামে নাই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন ইসলাম হই হই নয় ইসলাম দেখানোর জন্য নয় ইসলাম হচ্ছে অন্তরের ব্যাপার আমল কতটা তুমি মেনেছো তোমার আমলে বোঝা যাবে কতটা তোমার ভয় আল্লাহর আছে তোমার আমলে বোঝা যাবে আর তা না হলে তোমার যে আসল ঘর সেইখানে গিয়ে তুমি আটকে যাবে কবি তো সেটাই বলেছে যে ওটাই তো তোমার আসল ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর মন আমার
কেন বাধু দালান ঘর রে মোনাবার কেন বাধু দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামি সবি রবি তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মোনামার কেন বন্ধ দালান ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর এবার আল্লাহর নবী সাহাবী বলছো গো আমার সাহাবীরা সেজন্য তোমাদেরকে বলছি এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে সাহায্য চাও এই কথা বলার পরে আল্লাহর নবী বলছে কেন বলছি শুনে নাও ওই যে কবরটা ও প্রতিদিন হুঙ্কার দেয় আওয়াজ দেয় আনা বাইতুল ওয়াহদা আমি একাকীর ঘর এখানে কোনো সাথী সঙ্গী পাবে না দুনিয়াতে কোনো অসুবিধায় পড়েছো সাইরে দশটা মানুষকে পেয়েছো দুনিয়ায় তোমার কোন বিপদ হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল সবাই তোমার পাশে এসে দাঁড়িয়ে গেছে বড় বড় ব্যক্তিত্বরা পরিচয় থাকার কারণে সুপারিশ করে দিয়েছে তোমার কাজ হয়ে গেছে কিন্তু আমি কবর এমন একটা জায়গা এইখানে কাউকে তুমি সঙ্গী খুঁজে পাবে না কবর প্রতিদিন আওয়াজ দিয়ে বলে আনা বাইতু তুরাব তুমি তো বড় অট্টালিকায় বসবাস করাতে অভ্যস্ত বড় বড় বিল্ডিং এ যেখানে গেছো বসবাস করেছো আমি হচ্ছি মাটির ঘর এই জায়গায় তোমাকে এসে থাকতে হবে এটাই হচ্ছে তোমার ঘর বারবার করে কবরে কথা আওয়াজ দেয় আল্লাহ নবী বলছে প্রতিদিন কবর বলে আনা বাইতু দুধ আমি হচ্ছি পোকা মাকড়ের ঘর তুমি তো যে বিল্ডিং এ বসবাস করতে যে কামরাই বসবাস করতে তোমার ঘরেতে যাতে মশা মাছি পোকা মাকড় না আসে তার জন্য তুমি কত রকম স্প্রে করতে কত মেডিসিন ব্যবহার করতে সময়ে সময়ে সেইগুলো দিয়ে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু যে ঘরে তুমি যাবে ওই ঘর হচ্ছে পোকা মাকড়ের ঘর ওই পোকা মাকড়ের ঘরে তোমাকে থাকতে হবে অপরিচিতর ঘর আনা বাইতুল গুরবা আমি হচ্ছি অপরিচিত জায়গা অপরিচিত ঘর সেই জন্য এইখানে আসতে গেলে তুমি তোমার আমলগুলোকে ঠিক করে এসো সেই জন্যই তো আল্লাহ বলল কদ যারা কি করেছে নিজের আত্মকে শুদ্ধি করে নিয়েছে আত্মাকে এই শুদ্ধিকরণ করা হয়ে গেছে তারাই প্রকৃত পক্ষে সফল হয়েছে মানুষের আত্মা যখন শুদ্ধ হয়ে যাবে গুনাহ থেকে তাকে কাউকে ছাড়াতে হবে না অটোমেটিক সেই মানুষটা গুনাহ থেকে সরে আসবে রাতের অন্ধকারে যদি মাঠ দিয়ে চলে যায় তার মিটি মিটি আলোটা পড়ছে চন্দ্রের কচি কচি শোষা গুলো অন্যের জমির দেখতে পাচ্ছে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে দুটো কচি শোষা এখান থেকে ছিঁড়ে নিয়ে চলে যাও হাতটাও বাড়িয়ে ফেলেছে কারণ সে দেখছে জমির মালিক নাই মিলিটারি ফোর্স নাই এখানে কোনো পাহারাই কাউকে রাখা হয় নাই কেউ দেখতে পাবে না যখনই শোষা গুলো ছিঁড়তে গেছে অন্তর সাক্ষী দিয়েছে কত ভাঙা রাতের অন্ধকারে হোক দিনের আলোয় হোক লোক
লোকালয়ে হোক যেখানে হোক যে কাজটা তোমরা করো আমি আল্লাহ সেটা জানতে পারি শুধু তাই নয় আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর এখনো কাজ তোমরা করো নাই শুধু অন্তরে জল্পনা কল্পনা করছো এই কাজটা করব অমুক কাজটা করব আমি আল্লাহ তোমার অন্তরের ভেদের খবরটা পর্যন্ত জানি সেই জন্য তুমি যেখানে করো আমি আল্লাহ দেখতে পাই ছিটতে গিয়ে কথাটা মনে পড়েছে কেউ নাই কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে গুনাহ থেকে সরে এসেছে কুরআন বলছে কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা দেবে আজকে জ্ঞানী গুণী ব্যক্তি যারা এসো তোমরা এসে যাও তোমাদের জন্য ঢালাও অফার আজকে তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি এবার জ্ঞানী গুণী কারা অনেক মানুষ উঠতে চাইবে জ্ঞানী গুণীর দলে হয়তো আমরা পড়ব আল্লাহ বলবে না না আমি আল্লাহ জ্ঞানী গুণীদের কিছু গুণ বর্ণনা করছি শুনে নাও আল্লাহ গো কি গুণ আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার জ্ঞানী গুণী হচ্ছে তারা যারা চলতে বসতে উঠতে শুতে সর্বকাজে তারা আল্লাহকে স্মরণে রাখত এবং তারা আসমান দেখত জমিন দেখত এটাকে দেখার পরে তারা বলতো ওগো আল্লাহ এইগুলোকে তুমি অনর্থক বেকার সৃষ্টি করো নাই এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে এই বলার পরে রাতের অন্ধকারে আল্লাহর সামনে তারা দণ্ডায়মান হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ত আর তারা কেঁদে কেঁদে বলতো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ওগো আল্লাহ তোমার জাত হচ্ছে পাক এবং পবিত্র ফাকিনা আযাবান নার তুমি আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দান করো যারা এইভাবে আল্লাহর কাছে কান্তো তারা হচ্ছে আজকে আমার জ্ঞানী গুণী ব্যক্তি সেজন্য আচ্ছা তো এরা হবে জ্ঞানী গুণী ব্যক্তি এরা হবে আল্লাহর কাছে মূল্যবান ব্যক্তি এরা হবে আল্লাহর কাছে আল্লাহর চয়েসের ব্যক্তি সেজন্য ভাইরা আমার আপনাদের সকলকে বলবো যে আসল তো ছিল এই কবরের আজকের এই কবরস্থানের উন্নতি উপলক্ষে যে সভা কুরআন বলেছে ওটাই তো তোমাদের আসল আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা যেখানে যাও নিশ্চিত্র ঘরে ঢুকে যাও কোন জায়গায় যাবে চলে যাও মৃত্যুর ফেরেশতা তোমার কাছে পৌঁছে যাবে মৃত্যু তোমার হবেই তোমাকে সারা পৃথিবীর কোন শক্তি আটকে রাখতে পারবে না তাই যারা আমরা হায়াতে আছি আমার থেকে ছোট যাদের ইন্তেকাল হয়ে গেছে আমার এ কথা চিন্তা করা দরকার যে আমার তো যাবার সময় হয়ে গেছে আল্লাহ তো এটা আমাকে বোনাস দিয়েছে কত মানুষকে আমরা নিজের হাতে শুইয়ে দিয়ে এলাম নিজের আব্বাকে শুইয়ে এলাম নিজের মাকে শুইয়ে এলাম এই আমাদের মাওলানা সাহেব সব সাহেব বলছিলেন না যে আমার আব্বা মা দুজনাই চলে গেছে তো আমরা তো গ্রামের প্রতিবেশীর কত মানুষকে শুয়ালাম কিন্তু আমাদের সেই শুয়ে আসার পরেও যদি নিজেদের মধ্যে এই চেতনা না আসে নিজেদের জীবনের মধ্যে যদি পরিবর্তন না আসে তাহলে জানতে হবে আমরা এটা ভাবছি যে আমরা সেই পরকালকে বিশ্বাস করতে পাচ্ছি না এদের জন্যই আল্লাহ কোরআনে বলেছে নবীকে সম্বোধন করে আরা আইতাল্লাযি ইউকাদ্দিবু বিদ্দিন নবী হে আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যারা জাজা এবং সাজা যেদিন পুরস্কার দেবার দিন যেদিন শাস্তি ঘোষণার দিন সেই দিনটাকে যারা মিথ্যা মনে করে তারা কারা একটা হলো যারা পুরোপুরি ভাবে অস্বীকার করে দেয় এরা তো অস্বীকারই করে আর কিছু মানুষ আছে তারা বলে যে হ্যাঁ আমরা এটাকে মানি বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করলে এই কাজগুলো তাদের দ্বারাই হতো না কোন কাজগুলো ফাদালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম কোন ইয়তীম বাচ্চা তাকে তারা ধাক্কা মারে
এতিম মানে সে অসহায় তার পাশে দাঁড়ানো প্রয়োজন তারা তার পাশে দাঁড়ায় না যদিও লোকটা মুসলমান বলে দাবি করে অথচ এতিমের সঙ্গে তার দুর্ব্যবহার করে আল্লাহ বলছে নবী আপনি জেনে নেবেন এই লোকটা প্রকৃত পক্ষে সেই জাযা এবং সাজার দিনটাকে বিশ্বাস করে না ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন যারা গরীব এলাকার একেবারে মানুষ তাদেরকে খাওয়ানোর ব্যাপারে দুমুঠো যারা নিজেরাও খাওয়ায় না অন্যকে তারা উদ্বুদ্ধও করে না নামাজের মধ্যে যারা এত অলসতা করে বিভিন্ন রকম তার ব্যাখ্যা এসেছে এরা জানবেন এরা মুখে বলে তো কিন্তু এরা প্রকৃত জাযা এবং সাজার দিনটাকে তারা বিশ্বাস করে না বলি তাদের দ্বারা এই কাজগুলো হয় সেজন্য সম্মানিত ভাইরা আমার মায়েরা আমার আমরা মুসলমান ইমানদার নবীকে ভালোবাসি কোরআনকে বিশ্বাস করি আমরা তো এটা বিশ্বাস করি আমার মৃত্যুর পর একটা সময় আমাকে কবরে থাকতে হবে আবার আমাকে তোলা হবে